শুভ নববর্ষ সকলকে, সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আর বৈশাখ মাস আজকেই পড়লো, আজকে পয়লা বৈশাখ। তার সাথে কিন্তু মালদায় প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে উঠেছে। দিনের বেলা টেম্পারেচার প্রচুর হাই হয়ে যাচ্ছে, রাত্রেবেলা লো হয়ে যাচ্ছে একদম। আমি উঠলাম ঘুম থেকে একটু আগে, আর যেহেতু আজকে ছুটির দিন তাই আমি বাড়িতে আছি। আজকে অ্যাকচুয়ালি বাড়িতে না, আজকে অনেক কটা জায়গাতে যাওয়ার আছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পৌলমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে মোটামুটি সকালের 9:30। আর এই যে ভাই তো ঘুমোচ্ছে, অলওয়েজ সারাক্ষণ ঘুমায়। ঘুম থেকে উঠে আমি দেখলাম যে পাখাটা এরকম ঘরে মাঝখানে আছে। আমি বুঝতে পারলাম না কেন আমি ঘুমছিলাম এখানে, ঘুম থেকে উঠে দেখলাম যে পাখাটা ঘরের মাঝখানে। কিভাবে এলো করতে গেল আমি জানি না, বাট এটাকে সাইডে করে দিই। আই থিঙ্ক ঘর পরিষ্কার করার সময় এটা হয়ে গেছে মাঝখানে, সেটা পরিষ্কার করব। আর আজকে পয়লা বৈশাখ যেহেতু, তাই বাবার দোকানে পুজো আছে, মানে বাবার দোকানে নববর্ষে বিশ্বকর্মা পূজায় পুজো হয়, দুদিন গণেশ পূজা হবে। তাই জন্য মা বাইরে ফল টল কাটাকাটি করছে, সমস্ত কিছু তো ওগুলো হয়ে যাবে। আর আমি একটু চা খাই, চা খেয়ে ফ্রেশ হবো, স্নান টান করবো, করে রেডি হব, নতুন জামা পরবো। আজকে পয়লা বৈশাখের জন্য নতুন জামা নিয়েছি, জামা পরবো, পরে যাবো দোকানে। ফের মাসি এখনও তো আসেনি, আর আজকে চা আমি নিজেই গরম করে নিয়েছি, বানানো ছিল, সাথে বিস্কুট চা খাবো। আর সুন্দর করে চুল স্ট্রেট করেছিলাম, সেটা একটু পরে স্নান করবো, আবার ম্যাগি হয়ে যাবে। আর মা ওদিকে পুজো করছে, কি করছে জব করছে। মার বাড়ির পুজো হয়ে গেছে, এখানে সমস্ত জিনিসপত্র আছে, এগুলো দোকানে নিয়ে যাওয়া হবে। আমি দেখো ফুল, এদিকে ছোলা মটর ভেজানো, আর ওইখানে অনেক কিছু আছে দশকর্মা জিনিসপত্র। আর আমি চাটা খাবো, খেয়ে যাবো হচ্ছে স্নান করতে। স্নান করে নিয়ে রেডি হবো, রেডি হয়ে তারপরে এগুলো করবো মা আর আমি মিলে। তারপরে মা আর আমি দুজন মিলে দোকানে যাবো। ভাই তো ঘুমাচ্ছে, ভাই বোধহয় আজকে উঠতে পারবে না ঘুম থেকে, এমনিও কোনোদিনও ওঠে না, ওটা নতুন কিছু না। যাবো, 10টা বেজে গেল, 10টা সোয়া 10টা বাজে। খাই চাটা, খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে একদমটা খাওয়াবো। বেশ অনেকক্ষণ হলো আমি স্নান টান করে রেডি হয়েছি, আর এই যে বলেছিলাম যে স্নান করবো আর চুলটা সেই আবার ম্যাগির মতো হয়ে যাবে, হয়ে গেছে। আর আবার এক কাপ চা নিয়ে নিয়েছি, মাম্পি মাসিকে বললাম একটু চা করে দাও, বিকজ এখন যেতে একটু দেরি আছে। এখন বাজে মোটামুটি 11:20, আর 11টায় যাওয়ার কথা ছিল, অলরেডি আমরা 20 মিনিট লেট। মা রেডি হচ্ছে, বাবা বাড়ি এলো, বাবা এখন রেডি হচ্ছে, আর দোকানে সব ঝাড়পোছ হয়ে গেছে আশা করি। আই সবাই সব জায়গায় চলে যাবে, এরকম শেষ হবে না জীবনে। যাই হোক আমরা রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর বেশি কিছু সাজলাম না, বিকজ খুব রোদ বাইরে, এত গরম পড়েছে মালদা শহরে যে অসম্ভব হয়ে যাচ্ছে বাইরে বেরোনো। তাই জন্য অল্প একটু সাজলাম, তুমি চুলটা একটু আটকে নেবো, দেন বেরোবো, তার আগে চাটা শেষ করি, আর দেখি মার সব কিছু হলো কিনা। 12টা বাজে, আমি আর মা এরকম টোটো করে এতগুলো জিনিস নিয়ে বেরিয়েছি। এখানে সব ফল আছে, ওখানে কি সব আছে, এদিকে আরেকটা ব্যাগ আছে। আর এই যে মা এতক্ষণ সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছে, কেমন লাগছে বল? আজকে আজকে খুব ভালো যে গরমটা একটু কম আছে, প্রচণ্ড পরিমাণে গরম, রোদটাও কম, তাই আরাম করে যেতে পারছি এতটি জিনিসপত্র নিয়ে। 12টা 20 মতো বাজে, আমরা চলে এসেছি দোকানে, আর মা এখানে জিনিসপত্র নিয়ে বসে গেছে, আর এখানে ঠাকুর বসবে। আমি আর বাবা গিয়ে একটা ঠাকুর নিয়ে এসেছি, ঠাকুরটা এখনো ঢাকা আছে। এখানে আলপনা দেবো এখন, পূর্ণিমা ঋষির জন্য কি দিয়েছে দেবো, কি করে যাচ্ছে দেখছো। আর মা এই ছোট্ট গণেশ আর লক্ষ্মীটাকে কি সুন্দর জামা পরিয়েছে। আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেছে, বেশ বড় উপর আলপনা দিয়েছি বাট আমি এইটা। আর মা এখানে সব রেডি করছে, বাবা এখানে এই কদম ফুলগুলো আটকালো, এর মধ্যে এখন আমের শাক আটকাবো না, কোথায় উঠেছে কদম ফুল আটকাতে। আমি এই আলপনার বাটি নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠাকুর বসানো হলো, সোজা করে বসাও, ব্যথা হয়ে আছে, আর একটু এদিকে যাবে এই সাইডে, ব্যাস। আর এখানে লক্ষ্মী গণেশ, বাহ, মালা পড়াবো, আলপনা শুকিয়ে গেছে একদম, মার এদিকে চলছে প্রস্তুতি, মালা খুঁজে পাচ্ছে না, বাহ রে বাহ। মাটা মালা বানিয়েছে ওর জন্য, উলু দাও বাবারে, ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে, থাক, ভালো লাগছে দেখতে। আর এই হাতে
কত মুখ ঢেকে যাচ্ছে বাচ্চাটার। ইমা ওকে দেখা যাচ্ছে না মা, এই যে ছোট পদ্ম দিলাম এবার, আরেকটা ছোট পদ্ম এই হাতে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাইকে। আর এবার ঠাকুরমশাই যতক্ষণ আসবে জানি না কখন আসবে, তাকে একটা বলে সে দুটো তিনটে আসে। আর এখন অলরেডি 12:52 বাজে, মানে একটা প্রায় বেজেই গেছে, আসবে না এখনই, অনেক দেরি আছে আসতে। তখন আমরা এগুলো করি, পাপড় হয়ে গেছে একদম, পাপড় যেরকম হয় এরকম দুমড়ালে গুঁড়ো হয়ে যাবে এরকম পদ্ম পাতা গুলো অবস্থা। মোটামুটি পূজা শেষ, এবার একটু ঠাকুর খাবে, তারপরে আমরা খাবো। এরকম সুস্থ সুন্দর পদ্ম পাতা ছিল, পাপড় হয়ে গেছে, কেমন অবস্থা, পুরো একটা বড় বড় সাইজের পাপড়। তো যাই হোক, ঠাকুরে খাওয়া শেষ, এবার আমি প্রসাদ পেয়ে গেছি খাওয়ার জন্য, আর লাড্ডু আছে, অনেক কিছু আছে, এটা এখন খাবো, খেয়ে যাব বাড়ি। 3:30 বাজে, আর এই জাস্ট ফিরলাম বাড়ি। বাইরে তো অসম্ভব, মানে কি বলবো, আর পারা যাচ্ছে না বাইরে থাকতে, জাস্ট বাড়ি ফিরলাম, এখন ফ্রেশ হবো আগে, আর মা আর বাবা আসছে, ভাই তো বাড়িতে আছে, ভাই যায়নি, আর খাবো, দেখি কি রান্না হয়েছে। আজকে তো ভেজ, এমনি শনিবার, তারপর আবার পুজো, তো খাবো একটুখানি অল্প। আগে এগুলো আমি উঠাই, আমার অস্বস্তি করছে ভীষণ পরিমাণে, দেন আজকে বোধ হয় বিকালবেলা বা বিকালে না, আজকে আজকে সন্ধ্যাবেলা আমাদের বন্ধুদের একটু খেতে যাওয়ার প্ল্যানিং আছে, এবার জানি না কোথায় যাব। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একদম খাওয়া দাওয়া করি, দেন একদম বিকালে দেখা হবে, টাটা। ভাই অ্যাক্সিডেন্টের পর আজকে ফার্স্ট স্কুটি নিয়ে বেরিয়েছে ভাই, দু তিনটা রবিবার পর দেখি তোর হাত পা সব ঠিক হয়ে গেছে। লাস্ট ওকে যা যা দেখেছিলে শুভ এখন সুস্থ হয়ে গেছে। এখন এখানে কি ভাজা চলছে, এটা দই বড়ার বড়া ঠিক বলেছি কি আমি আইটেমটা? আর আমাদের বড় শেফ, বাহ, অলরেডি এখানে অনেকটি বড়া ভেজে রেখেছে, এখানে জলে সুপ করা আছে, জলে সুপ, বিশাল বিশাল রাঁধুনি বাবা। এখানে চাটনি দেখা, ওটা রেড চাটনি, গ্রিন চাটনি, দই, আর এটা ভাজা মশলা, মাই গড। চল রান্না কর, শিখা একটু আমাকেও। কি শিখাবো তোকে আমি এখন এখান থেকে? কলাই ডাল না এটা? কলাই ডাল, সাদা কলাই। বাহ, রান্না কর, ভালো করে রান্না কর। আমাদের অর্পিতার দই বড়া তৈরি করা হয়ে গেছে, ভীষণ সুন্দর, মানে দই বড়া বড়া তৈরি করা হয়ে গেছে, দই বড়া এবার ওগুলোকে ডেকোরেশন করবে, ও বিশাল পাক্কা একদম রাঁধুনি হয়ে গেছে দেখছো, উপরে রান্না করছে আর নিচে খাওয়া সাজাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যে তিনজন আছি ভেতরে, আমরা একদম প্রাইমারি স্কুলের বাচ্চাদের, আমরা নার্সারি স্কুল থেকে একসাথে পড়ি, আর এই হচ্ছে আপাতত আমার স্কুলের ম্যাম অর্পিতা, ও হচ্ছে ওয়েন্ড্রিলা, আমি তো দিয়া বলে ডাকি, সুন্দর করে সাজাচ্ছে, সবাই তো দিয়া বলে ডাকে, সুন্দর করে সাজাচ্ছে। এটা কি? এটা হচ্ছে ভাজা মশলা, ভাজা মশলা। ভাই তুই কিন্তু একটা চাট কাউন্টার খুলতে পারিস, তাই না? চল না একটা, আমরা এমনি খুলছি আমি, দাঁড়া না মাল্লাতে, সিরিয়াসলি বললাম, আর কি মানলাম না কিন্তু, আমি সিরিয়াসলি বললাম, চল খুলেই দিই, প্রত্যেক একটা রেস্টুরেন্ট খুলি সবাই মিলে, চল চলবে চলবে না, যা হবে হবে, মেমোরিজ থাকবে। আরে আমরা প্রমোশন করব তো, আপনি বারবার বলে যাচ্ছে একটা নম্বর একই জায়গায়, আর এখানে এখন দই দেওয়া হচ্ছে এর উপরে, বড়াগুলোকে আগে ভেজে নিয়ে ভালো করে জলে সোক করে নেওয়া হয়েছে, তারপর দই, সুন্দর সুন্দর চাটনি বানিয়ে দিয়েছে। আমাকে এই চাটনি রেসিপি গুলো শেখা, একদম আমার বাইরের দোকানে চাটনি ভালো লাগে না, আমি সেগুলো নিজেই বাড়িতে বানাই, ভেরি নাইস, জানতাম না তোর এত হিডেন ট্যালেন্ট আছে।
স্কুলে যখন দেখতাম খালি মারতো এগুলো কি বলছি সব মারো খেতো মারতো মারতো কেন বল আমরা দেখি না না আমি মারো ওরকম খাইনি আর সব টিচাররা ওর পেছনে হ্যাঁ হ্যাঁ আমার পেছনে আমরা যখন বানরতে পড়তাম রোজ বেরিয়ে পড়তাম এটা কিসের চাটনি এটা হচ্ছে তেঁতুল খেজুর গুড় সন্ট কি চাটনি সন্ট কি জিনিস আরে ওটা হয় অনেকটা আদার মতো দেখতে আচ্ছা নিজের হাতে বানানো মেয়ে বসে আছে সামনে এবার দই বড়া রিভিউ হবে আমি রিভিউ করতে চলেছি দই বড়া তার মনে বাড়ির প্রথম বানানো দই বড়া আজকে খাচ্ছি তো পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি উপর ধনে পাতা চাটনি দই এখানে কিছু একটা মশলা আছে একটা আরো তেঁতুলের চাটনি আছে নিয়ে দেখি মুখে কেমন লাগছে মানে সব মিশিয়ে একটা সুন্দর ফ্লেভার আসছে খুব সফট দই বড়াটা আর হচ্ছে যে ধনে পাতার যে চাটনিটা ইউজ করা হয়েছে সেটাতে একটা আলাদা টাচ সেটাতে আমি পাচ্ছি যেটা আমার খুব পছন্দ হলো আর এর উপরে আমি বলবো যদি একটু ঝুরি ভাজা অ্যাড অন করা যায় তাহলে হয়তো আরো ভালো হবে আমি ওকে সাজেস্ট করলাম একটা চাট সেন্টার খুলতে খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর বকার পর এবার আমি খাওয়ার চান্স পেয়েছি ফাইনালি আর একটা খাওয়া হয়ে গেছে আমার দেখতে মানে খেয়ে খুব ভালো লাগলো ভাই মাঝে মাঝে বাড়ির ডাক্তার চলে আসিস নিজেই পারবি খুবই সুন্দর খেতে হয়েছে আর এখানকার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পেইন্টিংস গুলো জায়গাটা খুব একটা বড় না হিউজ না বাট এত সুন্দর পেইন্টিংস করেছে দেওয়াল গুলোতে খুবই সুন্দর লাগছে এটাই হচ্ছে একটা বিশাল ইউনিক ব্যাপার আর এটা হচ্ছে মেনু কার্ড এখানে সব রকম খাওয়া দাওয়ারই আছে ভেজ আর নন ভেজ বোথ ছোট্ট একটা মেনু কার্ড বাট চাইনিজে প্রচুর আইটেম রয়েছে প্রাইসগুলো রিজনেবল তাই যে কেমন লাগছে খেতে আর আপাতত আমরা যেটা শুনলাম মানে পাবলিক ওপিনিয়ন পাবলিক রিভিউ সেটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ানটা বলতে পারি সো আমরা একটা গোবি মাঞ্চুরিয়ান নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস আর নুডলস আর রাইস ভেজ রাইস ভেজ রাইস ভেজ নুডলস
বাইরেটা আর এদিকে হচ্ছে আমাদের স্টেশন মানে মালদা স্টেশন যাওয়ার রাস্তা সামনে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আর এদিকে চলে গেলে কানে মোড় ঠিক তার মিডিলে হচ্ছে আমাদের চাইনিজ ঠেলা যেখানে আজকে আমরা এসেছি আর খাওয়া তো অর্ডার করা হয়ে গেছে তো ভেতরে যাবো খাবারগুলো আসুক তারপর টেস্ট করে বলবো কেমন ফাইনালি আমাদের খাবারগুলো সব চলে এসেছে আর শুভ্র আজকে ট্রাই করছে গোবি মাঞ্চুরিয়ান এই ভালো খেতে না ইভেন চাউমিনের কোয়ান্টিটিটাও ভালো এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান ভালো খেতে হ্যাঁ আরো একটা ভালো ব্যাপার আছে টাইম এখন 10:12 আর বেশ কিছুক্ষণ হলো বাড়ি এসেছি মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে বাড়ি এসেছি বাট আমি এখনও ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি কিছু এমনি একটু বসেছিলাম বাড়ি থেকে আসলে আমার ঘরটাও প্রচণ্ড গরম হয়ে গেছে আর আজকে একটা খুব সুন্দর নেকলেস আমি নিয়েছিলাম এই দেখো এটা আমি একদম নিয়েছিলাম এই জামাটার সাথে পরবো বলেই একটা গলার চোকার বলে এটাকে আফগানি আই থিঙ্ক এরকম ভাবে পড়তে পারি পড়ার সময় গিয়ে দেখলাম যে আমার এখানে যে পিনটা থাকে ওই পিনটা খুলে পড়ে গেছে আমার ঘরেই পড়েছে কোথাও একটা তো আমি তাড়াহুড়ো করার সময় আর পেলাম না তাই পড়াও হলো না খুব শখ করে নিয়েছিলাম এটার সাথে পড়বো বাট হলো না অন্য একদিন পড়বো আবার তো ওই জন্য আর অন্য কিছু পড়িনি তাড়াহুড়ে বেরিয়ে গেছিলাম খুব ভালো একটা সন্ধ্যে কাটালাম সব পুরোনো বন্ধুরা মিলে দেন একটা ভালো জায়গায় ডিনার করে আসলাম অনেক দিন ধরে চাইনিজ খেতে ইচ্ছে করছিল আজকে চাইনিজ খাওয়াটা খেয়েলাম বেশ ভালো লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আজকে কারণ সকাল থেকে অনেক কিছু করেছি তো এখানে শেষ করছি আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাথে কিন্তু বেল আইকনটাও দাবিয়ে দেবে আর ছবি টবি দেখতে হলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ নববর্ষ সকলকে আবারও